Welcome students, welcome to my channel. Aaj amra Sarala Devi Chaudhurani lekha Jibone Jhora Pata granthoti niye alochona korbo. Sarala Devi Chaudhurani holen Rabindranath Thakurer bon Swarnokumari Devi o Janakinath Ghoshaler meye. Sarala Devi Chaudhurani lekha Attojibonimulok granthotir nam holo Jibone Jhora Pata. Ei granthoti 1944-45 সাল নাগাদ দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং পরবর্তীকালে 1957 সালে এইটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই গ্রন্থ থেকে সমসাময়িক ইতিহাসের অনেক অজানা ও গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারি। এই গ্রন্থ থেকে ঠাকুরবাড়ির অন্দরমহলের জীবনযাপন সম্পর্কে অনেক কিছু জানা যায়। ঠাকুরবাড়ির শিশুদের সাধারণত ধাত্রীমায়ের কাছেই মানুষ হতো। শিশুদের পড়াশোনার জন্য সাধারণত গৃহশিক্ষক নিয়োগ করা হতো এবং ঠাকুরবাড়ির নারীদের মধ্যে শিক্ষার যথেষ্ট প্রচলন ছিল। বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলনের সময় সরলা দেবী দেশীয় দ্রব্যের ব্যবহারের উপর জোর দেন। এই উদ্দেশ্যে তিনি লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তিনি নিখিল ভারত মহিলা সম্মেলনের আহ্বান করেন এবং মূলত তারই উদ্যোগে 1911 সালে ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠিত হয়। জীবনের ঝরাপাতা গ্রন্থে সরলা দেবী তৎকালীন নীল চাষীদের উপর ব্রিটিশদের দ্বারা সংগঠিত অত্যাচারের কথা লিখে গেছেন। এছাড়াও ভারতী পত্রিকায় সরলা দেবী বিলিতি ঘুষি বনাম দেশি কিল নামে একটি প্রবন্ধ প্রকাশ করেন, যেখানে ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে তিনি বিস্তারিতভাবে লিখেছেন। এছাড়াও এই গ্রন্থ থেকে আমরা সেই সময়ে প্রচলিত প্রতাপাদিত্য উৎসব, উদয়াদিত্য উৎসব, বীরাষ্টমী ব্রত ইত্যাদি সম্পর্কে জানতে পারি। এই অনুষ্ঠানগুলি মূলত যুবকদের স্বাধীনতা সংগ্রামে যোগদানে উৎসাহিত করার জন্য আয়োজন করা হতো। এই সময় অভিজাত মহিলা সমাজে প্রচলিত বিভিন্ন রীতিনীতি ও আদব কায়দা সম্পর্কেও আমরা এই গ্রন্থ থেকে জানতে পারি। ব্রহ্ম সমাজের কার্যকলাপ সম্পর্কেও এই গ্রন্থ থেকে অনেক তথ্য পাওয়া যায়। পরিশেষে বলা যায়, সমকালীন ইতিহাস সম্পর্কে জানার ক্ষেত্রে সরলা দেবীর লেখা জীবনের ঝরাপাতা গ্রন্থটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।